আসসালামু আলাইকুম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের এবং এটি করে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি প্রশ্নটি হচ্ছে ট্রেন এবং সময় সম্পর্কিত এখানে বলা হচ্ছে যে এ টু মিটার লং ট্রেন পাস এ ফল ইন এ সেকেন্ড হাউ লং উইল ইট টেক টু পাস এ মিটার লং প্ল্যাটফর্ম বলা হচ্ছে এখানে দুইশো চল্লিশ মিটার দীর্ঘ একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করতে তার সময় লাগে চব্বিশ তাহলে পঞ্চাশ মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে সে কত সময় অতিক্রম করতে পারবে এটা জন্য আমাদেরকে দেখতে হবে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ট্রেন হুম এটা হচ্ছে দুইশো মিটার তাহলে এই ট্রেনটা যদি এই ফোলকে অতিক্রম করতে হয় তাহলে কিন্তু এই এই শেষ বিন্দুটা এখানে গেলেই কিন্তু ট্রেনটা পাস হয়ে যাবে অর্থাৎ ট্রেনটা ওই ফোলটাকেও যেহেতু ফোল খুঁটির তো দুর্গ নাই শুধু নিজেকে এই দুশো চল্লিশ মিটার দুর্গ গেলেই সে কিন্তু খুঁটিকে অতিক্রম করবে কিন্তু বলা হচ্ছে এখানে যে এই প্ল্যাটফর্ম আর এই হচ্ছে ট্রেন তাহলে ট্রেনটা যদি পাস করতে হয় সে এই প্ল্যাটফর্ম ছয়শো পঞ্চাশও পাস করবে অতিক্রম করতে হবে আবার নিজের দুইশো চল্লিশ এটাও অতিক্রম করতে হবে তার মানে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে তার টোটাল এই দুইটা কত টোটাল হচ্ছে আমাদের আটশো নব্বই মিটার অতিক্রম করতে হবে তাহলে সে কিন্তু প্ল্যাটফর্মকে অতিক্রম করবে এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখন আমাদের কিন্তু হয়ে যাবে নর্মাল যে ওই এক নিয়মে দেখুন সে কিন্তু 240 মিটার এত মিটার অতিক্রম করে মাত্র ২৪ সেকেন্ডে হ্যাঁ তাহলে এক মিটার অতিক্রম করে কত দুইশো দিয়ে ভাগ করবো কম তাহলে আটশো মিটার অতিক্রম করবে কত বেশি বেশি হলে গুণ আটশো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের কাটাকাটি করলে এটা হবে 10 আর দশ ডি একে কাটলে এইট নাইন এত অ্যান্সার হবে উননব্বই সেকেন্ড এটাই হচ্ছে আমাদের অ্যানসার